জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। শ্রী শ্রী ঠাকুরের বলা এই অমৃতময় কথাগুলি জেনে নেব। শ্রী শ্রী ঠাকুর কীভাবে এই ধরাধামে অবতীর্ণ হলেন, কোথা থেকে কোন পথ ধরে তিনি মাতৃগর্ভে এসে প্রবেশ করলেন এবং কোথা থেকে তিনি আসলেন, তাছাড়া ভূমিষ্ঠ হয়ে তিনি কী কী করেছেন, সমগ্র কথাই বলেছেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর। আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন, ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি লাইক ও ফলো করে রাখবেন, তাহলেই আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। এবারে বিস্তারিত শ্রী শ্রী ঠাকুর পূর্বজন্মের কথা বলতে গিয়ে এই কথাগুলি বলেছেন, আর এ জন্মের কথা তো সব মনেই আছে। দেখলাম এক আলোকধারা হয়ে আমি সূর্যের মধ্যে নেমে এসেছি, সূর্যের ভিতর পৃথিবীর মতো ঠান্ডা জায়গা অনুভব করলাম। সেখানে যেসব জীব আছে তাদের ভাব আর পৃথিবীর জীবের ভাব সম্পূর্ণ পৃথক, তাদের ভাব এখানে প্রকাশ করবার উপায় নেই, তাদের সঙ্গে এখানকার কোনো প্রকার কমন অবজেক্ট না থাকায় তারা যে কী রকম তা এখানকার মন দিয়ে বলা কঠিন। সূর্যের ভিতর দিয়ে যখন আসছি জ্যোতির সব পাহাড় দেখলাম, আর সেগুলোকে পজিটিভ মনে হলো, কারণ তারা যেন সত্যই জ্যোতিকণা অনবরত চারিদিকে বিকীর্ণ ও বিচ্ছুরিত হচ্ছে। তারপর নানা স্তরের মধ্য দিয়ে কত গ্রহ উপগ্রহের ভিতর দিয়ে চলে এসেছি। আমার আসার সময় তথাকার অধিষ্ঠাত্রী দেবতারা কত স্তব স্তুতি করছিল তা শুনে তাদের ফেলে আসতে যেন ইচ্ছা হচ্ছিল না। আসতে আসতে এক জায়গায় দেখলাম পাঁচটি তারা, তন্মধ্যে একটি কেন্দ্র অবস্থিত আর চারিটি একবার সেই কেন্দ্রের নিকটবর্তী হচ্ছে, আবার কেন্দ্র হতে দূরে সরে যাচ্ছে। নবমণ্ডলের সকল গ্রহই তাদের স্ব সূর্য কেন্দ্রের চারিদিকে ঘুরছে, কেবল এইখানেই তার ব্যতিক্রম দেখলাম। এই গ্রহগুলো যখন কেন্দ্রের দিকে যাচ্ছে তখন তাদের রং হচ্ছে লাল, আর যখন দূরে যাচ্ছে তখন তাদের রং হচ্ছে নীল। তাদের এই অদ্ভুত গতিভঙ্গিমা তখন আমার বিশেষ মনোযোগ আকর্ষণ করেছিল বলে এখনও তা আমার স্মৃতিপটে বেশ উজ্জ্বল হয়ে আছে। তারপর মাতৃগর্ভে ইন হলাম, অর্থাৎ ঠাকুর প্রবেশ করলেন মাতৃগর্ভে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, নাম নিয়েই জন্মেছিলাম, নামই আমার বেসিস, তাই মাতৃগর্ভে থাকতেই আমি নাম করতাম। আমার মনে পড়ে ভূমিষ্ঠ হয়ে আমি কাঁদি নাই, ভূমিষ্ঠ হওয়া মাত্র হেসে উঠলাম। জন্মের পর দেখছি ওই আতুর ঘরে আলো মিটমিট জ্বলছে আর আমি যেন কতকগুলি নাড়িতে জড়িয়ে রয়েছি। নাড়ি কাটার পর মা যখন গরম সেঁক দিতেন তখন আমার ভালো লাগতো না, খুব কষ্ট হতো, আমি কাঁদতাম। একটু বড় হয়ে ছোটো ছোটো হাত পা দিয়ে বেড়াতাম, একটা শেফালি গাছ ছিল তাই ধরে উঠতাম। অতি শৈশব অবস্থায় সবসময় একখানা লাঠি হাতে করে থাকতে খুব ভালোবাসতাম, এজন্য সকলে আমায় আদর করে গাড়োয়ান বলে ডাকত। এই ছিল আজ এই অমৃতময় তথ্যগুলি। এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। জয় গুরু।